বর্তমানে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। কেরিয়ারে শুরুটা দারুণ করলেও বর্তমানে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন এই ক্রিকেটার। বারবার দলে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যাট হাতে আশাজনক কোনো পারফর্ম করতে পারেননি তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের 3 ম্যাচে মাত্র 33 রান করেছেন তিনি। আর তার এমন পারফরমেন্সে হতাশ হয়েছে একসময় বিকেএসপির ক্রিকেট গুরু সালাউদ্দিন। এক এক ইনিংসে বিজয়ের এক এক রকম ব্যাটিং স্টাইল। তবে গুরুর এই কষ্টটা বুঝতে পেরেছেন বিজয়। তিনি বলেন, সালাউদ্দিন স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলেছেন তুই বারবার কেন গিয়ার চেঞ্জ করছিস, এক ম্যাচে গিয়ার 5-এ উঠে পরের ম্যাচে 1 নম্বর গিয়ারে ব্যাটিং করলি কেন, কি করবি তা আগে নিজে ঠিক কর। বিজয় আরও জানান, স্যারের কথা শুনে খারাপ লেগেছে, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন একটি স্টাইল স্থির করব, পজিটিভ অ্যাপ্রোচে এখন থেকে ব্যাটিং করব। নিজের সমস্যা নিয়ে বিজয় বলেন, সমস্যাটা আমার নিজেরই, 3 বছর পর জাতীয় দলে কামব্যাক করেছি বলে চাপটা নিজের উপরই নিয়েছিলাম, মিডিয়া কিংবা দল কারো কোনো চাপ ছিল না, এখানে ভুল করেছি। এছাড়াও নিজের খারাপ সময়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির কাছ থেকে তিনি প্রেরণা পাচ্ছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, মাশরাফি ভাই আপন ভাইয়ের চেয়েও বড় কিছু, তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, সাহস দিচ্ছেন, আশা করছি এবার সুযোগ পেলে আর ভুল করব না, পজিটিভ অ্যাপ্রোচে খেলে ইনিংস বড় করব। আমার লক্ষ্য একটাই, অনেক লম্বা সময় বাংলাদেশ দলের সঙ্গে থাকা।